আমি যা কিছু ছুই সেটাই শোনা হয়ে যায়। রূপকথার এরকম এক গল্প শোনেনি এরকম মানুষ নেই। বাস্তবে কখনো এটা সম্ভব না। মানুষ কি চাইলে কিছু স্পর্শ করলে তা আর শোনা হবে? স্বাভাবিক অর্থে না পারলেও উপমা দিয়ে ভাবতে গেলে একজন এই কাজটি করতে পারেন বেশ সহজেই। তিনি আর কেউ নন, পেপ গার্দিওলা। আর তার হাত ধরে বদলে গেছে অনেক ফুটবলারের ক্যারিয়ার। অনেকেই বনে গেছেন মহাতারকা, মেসি, জাভি, ইনিয়েস্তা, লেভানডস্কি, কেভিন ডি ব্রুইন কিংবা ব্যালন ডি'অরের বর্তমান মালিক রদ্রিও তার হাত ধরেই খ্যাতির চূড়ায় পৌঁছে গেছে। এবার তার সেই আবিষ্কারের তালিকায় যুক্ত হলো আরও একটি নাম, তিনি সাভিনহো। 20 বছর বয়সী ব্রাজিলিয়ান এই বিস্ময় বালক এতটাই নজর কেড়েছে তার, তাতে এই মৌসুমে ম্যান সিটির মতো ক্লাবের সুযোগ পাচ্ছেন একের পর এক ম্যাচে। এখানে শেষ নয়, ক্লাবের হয়ে দারুণ পারফরমেন্স দেখানোর সুবাদে এবার জাতীয় দলে ডাক পেয়েছেন এই ব্রাজিলিয়ান। একসময় ম্যান সিটির জার্সি গায়ে জড়াতেন রিয়াদ মাহারেজ, দলের অনেক সাফল্যের কারিগর ছিলেন এই আলজেরিয়ান। তাকে বেশ পছন্দ করতেন কোচ, 26 নম্বর জার্সি পরে বাঁ পায়ে মাঠ মাতাতেন রিয়াদ। অবশেষে যেন পেয়ে গেছে তার রিপ্লেসমেন্ট, 26 নম্বর জার্সি গায়ে জড়িয়ে বাঁ পায়ে মাঠ মাতান সাভিনহো। 20 বছর বয়সী এই উইঙ্গারের খেলা দেখে চোখ না জুড়ানোর নেই কোনো সুযোগ। ব্রাজিলের যুবদল ও PSV-র হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। এরপর তাকে দলে ফেরায় ম্যান সিটি স্বর্ণ খুঁজে নিয়েছেন পেপ গার্দিওলা। তিনি বেশ ভালো করে জানেন কার যোগ্যতা ও সামর্থ্য কতটা। বাকি সব ব্রাজিলিয়ানদের মতোই ড্রিবলিংয়ের ওস্তাদ সাভিনহো। খুব ভালো করে জানা আছে তার কিভাবে বেকায়দায় ফেলতে হয় ডিফেন্ডারদের। এখনও গোল করায় পরিপক্ক হয়ে ওঠেনি, তবে বাকি কাজটা গুছিয়ে নিয়েছেন এরই মাঝে। ব্রাজিলে একটা বড় সমস্যা রয়েছে, স্কিলফুল খেলোয়াড় থাকলেও বাঁ পায়ের খেলোয়াড় পাওয়া খুব কষ্টের। নেইমার, ভিনি, রদ্রিগোদের ভিড়ে একজন বাঁ পায়ের দারুণ খেলোয়াড়ের খুব দরকার, আর সেটা হওয়ার জন্যই যেন এসেছেন সাভিনহো। শুধু ক্লাবেই এই মৌসুমে নিয়মিত হয়েছেন তাই কিন্তু নয়, জাতীয় দলের জার্সিতেও এখন নিয়মিত দেখা যাচ্ছে তাকে। উরুগুয়ের বিপক্ষে মাঠে ছিলেন 73 মিনিট আর ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছেন 68 মিনিট। এতেই প্রমাণ করে তিনি এখনও পুরোপুরি প্রস্তুত দেশের দায়িত্ব গ্রহণে, আর সে কারণে তো 2 ম্যাচে সুযোগ পেয়েছেন প্রথম একাদশে। এজন্য অবশ্য তিনি একটা ধন্যবাদ দিতে পারেন পেপ গার্দিওলাকে, তার কল্যাণেই তো বদলে গেছে সাভিনহোর ক্যারিয়ার। পারফর্ম করে যেমন চলে এসেছেন আলোচনা, এবার অপেক্ষার পালা দলে ভালো কিছু করার। করতে পারলেই তো পরবর্তী প্রজন্মের তারকা খুঁজে পাবে ব্রাজিলও, যদিও সেলেসাওদের সবচেয়ে বড় ভয় হচ্ছে প্রতিভা টিকে থাকা। এই তো আলোচনায় ছিলেন এন্ড্রিক ভিটর রকের মতো খেলোয়াড়, অথচ বছর ঘুরতে না ঘুরতেই তারা এখন আলোচনার বাইরে। সাভিনহোর ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে কিনা দেখার বিষয়। তবে পেপ গার্দিওলা যখন ধরেছেন, তাকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টাই তো তিনি করবেন।